আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন আমি ভিডিও ব্লগার সুরিয়া ভালো আছি। তো আজকে কলিজা, খাসির কলিজা রান্না করতেছি। সব সমস্ত মশলা পেঁয়াজ ব্রাউন কালার করে এক এক করে সব মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি খাসির কলিজাটা সম্পূর্ণ ভালো করে কুটিয়ে ধুয়ে এবং সিদ্ধ করে আবার নতুন করে ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি মশলার সাথে। আর আমার মশলাটা ভালো করে আগেই কষানো হয়ে গেছে, সেই জন্য মানে কলিজাটা অ্যাড করে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে তারপরে ঢাকনাটা ঢেকে দিব 5-6 মিনিটের মতন, কারণ এটা তো সিদ্ধ করাই, তো সেই জন্য বেশি সময় লাগবে না। এখন আমি অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে অল্প একটু পানি, সামান্য মানে মশলার সাথে যেন কলিজাটা একসাথে মিক্স হয়ে কলিজার ভিতরে মশলাটা যায় আর এবং ভালো করে মানে কষানো হয়। আর ভালো করে কিন্তু কলিজাটা কিন্তু ভালো করে মশলার সাথে ভালো করে কষাতে হয়, তা নাহলে কিন্তু কলিজার যে একটা ফ্লেভার একটা গন্ধ সেটা কিন্তু থেকে যায়। তো আমি এখন ভালো করে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো যারা যারা আমার ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে লাইক দিয়ে পুরাটা ভিডিও, তাদের জন্য অসংখ্য অসংখ্য অন্তর থেকে ভালোবাসা রইল। এখন আমি ঢাকনা দিয়ে, এই যে আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে কলিজাটা, খাসির কলিজা আর কি। তো আজকে শুধু খাসির কলিজা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। রান্না হয়ে গেছে, এখন আমার হাতের বানানো মশলা, মাংসের মশলা অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ। তো এখন আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে মানে 3-4 মিনিটের মতন আবার একটু কুক করব, তারপরে আমার রান্না আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এই যে দেখেন আমার কলিজার মানে খাসির কলিজার রান্নাটা, কালারটা, রেসিপিটা কত সুন্দর কালার আসছে। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, মানে বুনা করে অবশ্যই মজা পাবেন। আর আমি কিন্তু খাসির কলিজা বা গরুর কলিজা আমি সব কিছু কিন্তু হালকা একটু সিদ্ধ করে রান্না করি, তা নাহলে আমার কাছে কাঁচাটা রান্না করলে কেমন যেন একটা গন্ধ আসে, সেজন্য আমি সিদ্ধ করে রান্না করি। আর এইভাবে রান্না করলে আলহামদুলিল্লাহ খেতে খুব স্বাদ লাগে। আমার একটা ভিডিও দুইবার এসে পড়েছে, তো আমি বুঝতে পারি নাই, মানে টিপ লেগে মনে হয় দুইবার এসে পড়েছে। তো প্লিজ সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানে একটা ভিডিও দুইবার এসে পড়েছে, তো মনে কিছু নেবেন না আশা করি। তো যাই হোক, আর আসল কথা কি, নেটওয়ার্কের এত প্রবলেম দিচ্ছে আজকে প্রায় 3-4 দিন ধরে, মানে ভিডিও ডাউনলোড করতে পারতেছি না এই নেটওয়ার্কের কারণে। তো সেই জন্য আজকে ভাবলাম যে ইফতার এবং সেহরির জন্য রান্না করছি যা, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তাও নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব দিচ্ছে, একটা ভিডিও ইয়া করার বদলে দুইটা, মানে একটা ভিডিও মানে দুইবার চলে যায় ওই নেটওয়ার্কের কারণে, বোঝা যাচ্ছে না সেই জন্য। এই যে ফাইনাল লুক আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আমি তো পরে বয়স দিচ্ছি, কলিজাটা খেতে খুবই অসাধারণ ছিল। আবার এটা আমি পরে জাল দিব, তো ভোর রাত্রের জন্য আমি তো রান্না করেছি সন্ধ্যার আগে, ইফতারি তৈরি করার আগে রান্না করেছি, তো সেটা আবার জাল দিলে আরও মানে পানি টেনে যাবে। আর আমি ইফতারির জন্য কী কী রান্না কী কী করতেছি সেই আইটেমগুলি করে নিচ্ছি। এটা হচ্ছে আমি মাংস এই পুরা সব মশলা, আদা রসুন লবণ সব মশলা দিয়ে এবং তান্দুরি চিকেনের প্যাকেট আছে না ওইটার মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আমার মেয়ের জন্য, একবারে অনেক মানে করে রেখেছি। ওকে মাঝে মাঝে 2-3টা করে ভেজে দিব, আর ও খুব খেতে পছন্দ করে,
তো আমি তান্দুরি চিকেনের রেডিমেড রাঁধুনি মশলা দিয়ে মেখে রেখেছি, সাথে একটু সামান্য লবণ আর আদা রসুন পেস্ট দিয়েছি। এই যে সসেজ ভেজে নিচ্ছি, নাগেট ভেজে নিচ্ছি ইফতারির জন্য, আর এই পাশের চুলায় হচ্ছে পেঁয়াজও ভেজে নিচ্ছি। তবে আজকে কিন্তু অল্প গ্যাস ছিল, লাইনের গ্যাস তেমন ছিল না, মানে আমার মাংস ভাজা বাঁচতে পারি নাই, চলে গেছে, মানে সাথে সাথে চলে গেছে, যে এখন কিন্তু আমি এলপি গ্যাসে ভেজে নিচ্ছি, মানে প্রায় আধা ঘন্টার মতন ছিল, তাড়াতাড়ি করছি, কিন্তু ভুট্টা বাগার দিছি আর অল্প যা করার করছি, কিন্তু আবার গ্যাস চলে গেছে, তখন আবার আমি এলপি গ্যাসে এই যে পেঁয়াজু ভাজাটা ভেজে নিচ্ছি এবং মাংস ভাজাও আমি এলপি গ্যাসে নিয়ে করে নেব। মানে অর্ধেক রান্না করতে পেরেছি আর অর্ধেক রান্না করতে পারিনি। তো মাসে একবার দুইবার আসে, এই যে মাংস ফ্রাই করে নিচ্ছি, মাংসটা ফ্রাই মেয়ের জন্য দুইটা মুরগির রান ফ্রাই করে নিলাম, এটা ব্রয়লার মুরগি, মানে ফার্মের মুরগি, আর আমি তো খাবো না, তো সেই জন্য আমি অল্প করেই ভেজে নিচ্ছি। আর আজকে আপনার ভাইয়া আমাদের সাথে নাই, সিলেট চলে গেছে, আপনার ভাইয়ার মানে আমার বড় ননাসের ছেলের সরা কাবিন আর কি হচ্ছে, সেখানে চলে গেছে, তো আমার মা আমি একাই ইফতার করে নিচ্ছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এই যে নাগেট খেয়ে নিচ্ছি, আবার সসেসও খেয়ে নিচ্ছি, আর মাংস মেয়ে খাবে, আর আমি শরবত খেজুরও খেয়েছি, তারপরে আবার মুড়ি মাখা, আমরা আমার আর কয়েকটা ভিডিওতে দেখেছেন আপনারা, মুরগি মানে মুড়ি খুব সুন্দর করে সব কিছু উপকরণ দিয়ে ইফতারি সব কিছু, আলুর চপ, পেঁয়াজি, বুট, এগুলি সব কিছু দিয়ে যে একসাথে মিক্স করে মুড়ি মেখে খাই, তো সেটা আবার পরে খাবো। এই যে এখন মিমে আমার ছোটো মেয়ে আর কি, ও মাংস ফ্রাই বা ফাস্টফুড খুব মাশাল্লাহ পছন্দ করে, তো আমি চেষ্টা করি ওকে ওর পছন্দ মতনই সারাদিন রোজা রাখে দেওয়ার জন্য চেষ্টা করি, যাতে ওর খেলে মানে ভালো লাগে। তো আপনারা সবাই যারা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি, আসসালামু আলাইকুম।